আমি রিয়া অধিকারী, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 6th সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্ট। আজকে আমি যে বিষয়ে বলবো সেটি হচ্ছে চিত্তবৃত্তি। চিত্তবৃত্তি বলতে বোঝায় পতঞ্জলি যোগ দর্শনে চিত্ত বলতে সাংখ্য দর্শনের বুদ্ধি মন অহংকারকে একত্রে বোঝায়। বুদ্ধি হলো পরিণাম, সুতরাং চিত্তবৃত্তি বলতে বোঝায় চিত্তের পরিণাম। চিত্ত সর্বত্র জড়, কিন্তু আত্মার সান্নিধ্যে আত্মার চেতনা চিত্তে প্রতিফলিত হয় এবং চিত্রনাট্য চেতন বলে প্রতীয়মান হয়। ফলে ইন্দ্রিয় ও বাহ্য বিষয়ের সংযোগের জন্য চিত্তের যে বিকাশ ঘটে তাকে চিত্তবৃত্তি বলে। এই চিত্তবৃত্তিকে 5টি ভাগে ভাগ করা হয়, যথা প্রথমত হচ্ছে প্রমাণ, দ্বিতীয়ত বিপর্যয়, তৃতীয়ত বিকল্প, চতুর্থত নিদ্রা এবং পঞ্চমত স্মৃতি। প্রথমত আসি প্রমাণ। প্রমাণ হলো প্রমাণকরণ, অর্থাৎ যথাযথ বোধ। যোগমতে প্রমাণ 3 প্রকার, যেমন প্রত্যক্ষ, অনুমান, আগম বা শব্দ। প্রত্যক্ষ আবার 2 ভাবে হতে পারে, যেমন বাহ্য প্রত্যক্ষ ও আন্তঃপ্রত্যক্ষ। বাহ্য বস্তুর সঙ্গে ইন্দ্রিয় মনের যে বিকার ঘটে তা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ। বৃত্তি আর মন আন্তরের দ্বারা চিত্তের যে মানসিক অবস্থা, সেটা সুখ হতে পারে, দুঃখ হতে পারে, এই সমস্ত যে জ্ঞান বা বৃত্তি তা হলো আন্তঃপ্রত্যক্ষ। যেমন এখানে প্রত্যক্ষের সাহায্যে অগৃহীত কিন্তু হেতুগম্য বিষয়ের জ্ঞান হলো অনুমান। যেরকম আমরা যদি কোথাও ধূম দেখি, যেমন পাহাড়ে যদি ধূম দেখি, সেখানে ধোঁয়া দেখে মনে হয় যে হ্যাঁ সেখানে আগুন থাকতে পারে, অর্থাৎ ধূম দেখে বহ্নি সম্পর্কে আমাদের জ্ঞান হয়। তৃতীয়ত হচ্ছে বিপর্যয়। বিপর্যয় হচ্ছে মিথ্যা জ্ঞান বা ভ্রান্ত জ্ঞান, কিন্তু জ্ঞানের অভাব নয়। চিত্তবৃত্তি বিষয়ের অনুরূপ না হয়ে যদি ভিন্ন রূপ হয় তাহলে তা ভ্রান্ত জ্ঞান বা বিপর্যয়। সাধারণত ইন্দ্রিয় ত্রুটি বা আলোর অভাব ইত্যাদির জন্য ভ্রান্ত জ্ঞান হয়ে থাকে। যেমন যদি কোনো আলো কম থাকে বা সে জায়গায় গিয়ে যদি দেখি যে হ্যাঁ কোনো দড়ি মানে গোটানো আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি না দড়িটাকে দেখে আমাদের মনে হয় যে না ওখানে কোনো সাপ আছে, বা কোথাও রাস্তা দিয়ে যাচ্ছি অন্ধকারে, সেখানে যদি কোনো গাছের ছায়া বা কিছু পড়ে সেখানে মনে হয় যে হ্যাঁ হয়তো দূরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে ওই আলোর অভাবের জন্য এই জ্ঞানগুলো আমাদের ভুল হচ্ছে। কিন্তু তা বলে এই নয় যে আমাদের সেই সম্পর্কে কোনো মানে জ্ঞান নেই বা জ্ঞানের অভাব আছে। তৃতীয়ত হচ্ছে বিকল্প। যে জ্ঞান কেবল শব্দাশ্রয়ী, যেখানে শব্দের অর্থ অনুসারে কোনো বস্তু থাকে না, চিত্তের সেই বৃত্তি বা জ্ঞানকে বিকল্প বলে। যেমন আকাশ কুসুম, অশ্বডিম্ব বা কথা যেটা বলি ঘোড়া ডিম। নিদ্রা, অভাবের যে প্রত্যয় তাকে অবলম্বন করে যে বৃত্তি তা হলো নিদ্রা। অভাব হলো জাগ্রত এবং স্বপ্নের অভাব, নিদ্রা হলো চিত্তের এক প্রকার বৃত্তি, কেননা জাগরিত হলে তার স্মরণ হয়। শেষের যেটা ভাগ সেটা হচ্ছে স্মৃতি। অতীত অভিজ্ঞতায় সংস্কারজনিত জ্ঞান হলো স্মৃতি। বিষয়ের অনুভব যে পরিমাণ হয় স্মৃতি তার থেকে কম অনুপাতে হয়, অনুভূত বিষয়ের স্মৃতি হয় না। আমার বিষয় এখানেই শেষ হলো, ধন্যবাদ। বেশ ভালো রিয়া বলেছ তুমি, ঠিক আছে। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে তোমার এখানে বিপর্যয় বলে যে স্তরটি আছে, যে চিত্তবৃত্তির কথা তুমি বলছো বিপর্যয়, এখানে কি শুধুমাত্র যা আমাদের প্রত্যক্ষের মাধ্যম দিয়ে ভ্রান্ত দর্শন হচ্ছে, ভ্রান্ত হচ্ছে সেগুলোই কি আছে, নাকি যেটা আমরা মানসিক স্তরে যে ভ্রান্তিগুলো হয় সেগুলোই বিপর্যয়ের মধ্যে বলা যাবে? এটা মানসিক স্তরে, কারণ কি যেমন আমরা দেখছি যে যদি কোনো আলোর অভাব বা কোথাও মানে অসুবিধা হচ্ছে দেখতে বা কিছু, সেখানে আমরা যখন দেখছি যে দড়ি বা সাপ একটা যদি লম্বা করেও কোনো দড়ি পড়ে থাকে সে জায়গায়, আমরা কিন্তু হঠাৎ করে ওটা আচমকা দেখে মনে হয় যে হ্যাঁ ওখানে হয়তো সাপ রয়েছে। বা যেমন বললাম যে কোনো দূরে কোথাও যাচ্ছি হয়তো রাস্তা দিয়ে হেঁটে, সেখানে আলো নেই বা অন্ধকার, অনেক সময় হয় যে জ্যোৎস্না রাতে যে ব্যাপারটা, যদি আমাদের কাছে কোনো টর্চ বা কিছু না থাকে রাস্তা দিয়ে আমরা গেলে অনেক সময় গাছের ছায়াগুলো দেখে মনে হয় হয়তো ওখানে কেউ আছে, বা গাছটা নড়লে মনে হয় ওখানে কোনো মানুষ রয়েছে যাকে আমরা বুঝতে পারছি। এটাই এটা কি মানসিক স্তরে হচ্ছে না এটা বাহ্যিক জগতে বাইরে হচ্ছে?
এটা কি বস্তু সংক্রান্ত শুধুমাত্র, না এটা মানসিক স্তরে হচ্ছে? তুমি চিত্তের কথা বলছো এবং তুমি চিত্তবৃত্তির কথা বলছো, তাহলে এই বৃত্তিটা কি মানসিক না বাহ্যিক? এটা মানসিক স্তর থেকে হচ্ছে, কারণ আমরা আগে মনে মানে যেটা দেখছি সেটা মনে করছি, তবেই তো সেই কাজ মানে ঘটনাটা ঘটছে। ওকে ঠিক আছে, পরে